কতদিন পর তাতান আজকে স্কুলে গেছে। আম না কেটে দিলে এই আম পড়েই থাকবে আর খাবেই না। সোয়াবিন দিয়ে ডিমের ঝোল একদম পাতলা রেডি। দীঘা যে গেলে তোমাদের কত টাকা খরচা হলো, কোন হোটেলে ছিলে, হোটেলের রুমের ভাড়া কত নিয়েছে, টোটাল আমরা বাড়িতে এসে হিসাব করলাম আমাদের টোটাল। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন বেজে গেছে সকাল 7টা। তাতানের স্কুল খুলে গেছিলো সোমবার থেকে, কিন্তু সোমবারও প্রচণ্ড গরম পড়েছে। তার মধ্যে প্রথম দিন সকালবেলা স্কুল খুলেছে, তা আর ও বললো আমার কোনো বন্ধুরাই আজকে যাচ্ছে না, আমি আজকে যাবো না। তো ওদের স্কুলটা না বেলা থেকে মর্নিং করে দিয়েছে, যেহেতু গরম তো তার জন্য সকালবেলা করে দিয়েছে। খুব ভালো হয়েছে, আমার তো মানে খুবই ভালো লেগেছে ব্যাপারটা, কারণ রোদের মধ্যে রেগুলার হবে না স্কুল, সপ্তাহে 3 দিন অফলাইন হবে, 3 দিন অনলাইন হবে, মানে সোম বুধ শুক্র স্কুল যেতে হবে আর মঙ্গল বৃহস্পতি শনি বাড়িতে অনলাইনেই হবে। তো মঙ্গল বৃহস্পতি তো অনলাইনেই করেছে, সোমবারটা যায়নি, বুধবার তো জামাষষ্ঠী ছিল আর যাওয়া হয়নি, সেজন্য আজকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে অলরেডি আমি চলে এসেছি 7:20। দুজনের জন্য চা করে নিলাম, ওদিকে ইন্দ্রও উঠে পড়েছে, লস্যি করে ফেলেছি, তো এক বাটি টক দই পুরো শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে আবার একটু টক দই বসিয়ে রাখি। শীতকালে এতটা টক দই লাগে না, কিন্তু যেহেতু গরমকাল তো লস্যি করা হয় মাঝে সাঝে, আর রেগুলার টক দই তো আমরা খাই, তাদেরকে দিই, মাঝে মাঝে আমিও খাই। তো এই যে এটুকু ছেঁকে রাখলাম, এক্সট্রা যে জলটা থাকবে সেটা ঝরে গেলে না টক দইটা ভালো বসে। ভিজে ঢুকিয়ে রাখি, ভেজে গেছে 8:05। এই এখন যাব দুধ আনতে, এখন আমি এডিট নিয়ে বসতে পারিনি, কিন্তু বেরোনোর পর ঘরের টুকটাক কাজকর্ম গোছাচ্ছিলাম, ওই ঘরটা পরিষ্কার করেছি, এখানে বাসন কোসন সব ঠিক মতো রাখলাম, তবে ওই ঘরটা করিনি, ওই ঘরের চাদরটা আজকে পাল্টাবো, তাদের এসেই করবো, তবে হ্যাঁ ড্রেস আর চেঞ্জ করবো না, কারণ ওকে দিয়ে আসলাম, আবার এখন দুধ আনতে যাবো, আবার এসে 11টা নাগাদ ওকে আনতে যাবো, তো এটা যখন পড়ে আছে এটা পরেই কাজকর্ম করি, একেবারে ওকে নিয়ে এসে এটাও কাচতে দিয়ে দেবো আর স্নান ফান সেরে নেবো। তো হ্যাঁ ভাবছি দুধ নিয়ে এসে তারপর ওই ঘরের চাদরটা পাল্টে, মানে এদিকে ঘরের কাজকর্ম সেরে তারপর এডিট নিয়ে বসবো, আজকে জানি না কি হবে, পুরো উল্টো পাল্টা হয়ে গেল। ছুটি নিয়ে যাবো, হেঁটে গেলে হবে না, হেঁটে গেলে আসতে গেলে অনেকটা সময় চলে যাবে, ওর স্কুল থাকলে এই সময়টা নষ্ট করা যাবে না, স্কুটি নিয়ে যাব, নিয়ে চলে এসেছি। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, পুরো মেঘলা মেঘলা, একটুও রোদ নেই। বেজে গেছে 8:30, বাড়িতে চলে এসেছি, আগে এই ঘরে ঢুকেছি, চাদরটা পাল্টে ফেলি। হয়ে গেল আর আজকে চাদর কাচবো না, কারণ অনেক কাঁচা জমে আছে, আগের দিন হাফ জিনিস ট্রলি থেকে বার করেছি, আজকে বাকি হাফ বার করে কেচে ফেলবো, আর কতদিন রাখবো, এখন থাক এখানে। বেজে গেছে 10:45, ঘরে এতক্ষণ ধরে টুকটুক টুকটুক করে সমানে কাজ করেই যাচ্ছিলাম, করেই যাচ্ছিলাম, আমার একটা প্রমোশন ভিডিও শ্যুট করা ছিল কিন্তু এডিট করে পাঠানো হচ্ছিল না, তো সেটাও আজকে এডিট করে পাঠিয়ে দিলাম, কারণ আজকেই শুক্রবার, তারপর আবার শনি রবি ছুটি পড়ে যাচ্ছে, আজকে পাঠাতেই হতো, কিন্তু আমার যে মেন ব্লগ সেটাই এখনও এডিট হয়নি, অন্যান্য দিন এডিট হয়ে আপলোড করে আমি শিডিউল করে রেখে দিই টাইমিংটা, আজকে কিচ্ছু হয়নি, ধরিও নি। এখন যাচ্ছি তাতানকে আনতে, টাইম হয়ে গেছে, দেখো সকাল থেকে মেঘলা ছিল এখন আবার রোদ উঠে গেছে, ওকে নিয়ে এসে স্নান সেরে নেবো, কারণ কুর্তিটা সেই সকাল থেকে পরে আছি, স্নান টান সেরে তারপরে এডিটে বসতে হবে। আমাকে 500 দিয়ে দেবে, হ্যাঁ এখানে একদম আসল খাটি ছোলা চোখের সামনে ভাঙিয়ে ছাতু দেয়, তো এই যাওয়ার সময় দেখতে পেলাম, নিয়ে নিলাম 500 ছাতু। দিন পর তাতান আজকে স্কুলে গেছে, কেমন লাগলো, গরম কষ্ট হয়নি, তো হেলমেটটা খোল, মাথায় গরম লাগবে, তবু ভালো সকাল সকাল হয়ে গেছে,
ভাব, এই সময় থেকে স্কুল থাকতে হতো। হ্যাঁ, স্কুল থেকে আমি এসেছি 11:30 সময়। এসে ভাবছি আমি সব সারা হয়ে গেছে, এসেই আমি একটু 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 রেস্ট করে স্নান করতে চলে যাব, এসে এডিট করব। সেই স্নান আমি এই 11:30 সময় গেলাম। এখন বাজে পাক্কা 1টা। আমি স্নান টান করে পুজো টুজো সেরে এদিকে আমি চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রাখলাম, একটা আলু সেদ্ধ দিয়েছি। আর আজকে তবু ভাগ্য ভালো যে আমার রান্না নেই, কারণ আমার মা জামাই ষষ্ঠীর দিন অনেক কিছু রান্নাবান্না পাঠিয়ে দিয়েছিল, তো গতকালকে তো খাওয়া হয়নি, বাইরেই খাওয়া হয়েছে, তো সেই রান্নাবান্নাগুলো রয়ে গেছে। তো তাই জন্য আজকে রান্নার কিছু চাপ নেই, সব তরি তরকারি ডাল তরকারি সব বার করেছি, এগুলো গরম করলেই হয়ে যাবে, আর একটু ভাত করলেই হয়ে যাবে। এই এখন 1টা বাজে, ভিডিও পাবলিশ হয়ে যাওয়ার কথা, অথচ আমি এখন এডিট করতেই বসতে পারলাম না। জানি না তাতানে যখন ততক্ষণ মানে স্কুল থাকবে যে কদিন, সে কদিন আমি একটু অসুবিধায় পড়ে যাবো। আজকে না হয় রান্না নেই, যেদিনকে রান্না থাকবে সেদিনকে কী করে ম্যানেজ করবো আমি সেটাই ভাবছি। যাই হোক, এখানে এখন সব গোছানো হলো, এখন আমি বসবো এডিট করতে, তোমাদের আজকে ভিডিও পেতে একটু লেট হয়ে যাবে। এই যে 1টা আলু দিয়ে হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রাখলাম, ওই আধা ঘন্টা বাদে ভাতটা বসিয়ে দেবো। এদিকে 1টা বেগুন কাটলাম, কেটে একটু নুন হলুদ মাখালাম, চিনি মাখিয়ে রেখেছি। আর এটা হচ্ছে শুক্তো, শুক্তো অনেকটাই দিয়ে দিয়েছে, বার করে রেখেছি, গরম করব। আর এটা হচ্ছে তোমার মুগ ডাল। তো ব্যাস, আর নিচ থেকে কালকে রাত্রে তাতান চিকেন খায়নি, এই একটু আগে তোজো দিয়ে গেল, এই চিকেনটা রয়েছে, তাতান খাবে, যাই হোক। তো ব্যাস, এই আজকে রান্নাবান্না হবে, এগুলো টাইম মতো সব গরম করলেই হয়ে যাবে। হয়ে গেছে, আর খানিকক্ষণ আগেও এই যে সিংহাসন বরাবর এত উঁচু জামা কাপড়ের ভোর হয়ে গেছিলো চেয়ার থেকে এত উঁচু, সেগুলোকে নামিয়ে আমি এখানে আনলাম। এখানে জামা কাপড়গুলো দেখে আন্দাজ করতেই পারছো যে ওই চেয়ারের ওপর থাকলে ওটা কত উঁচুতে উঠতে পারে, এবার সিংহাসনে লেগে যাবে, এই জন্য আমি এখানে আনলাম। 2-3 দিন না, আরও বেশি, দীঘা থেকে আসার পর যে দুবার করে কাঁচা ধোয়া হয়েছে, কিচ্ছু ভাঁজ করা হয়নি, সব এখানে এইভাবেই পড়ে রয়েছে, আজ করবো কাল করবো করে আর করাই হচ্ছে না। তাতানের মাঝখানে আবার 2-1 বার কয়েকটা ভাঁজ করেও দিয়েছে, তারপরেও এত জড় জড়ো হয়ে গেছে। আসলে ওখান থেকে আসার পরেই জামা ষষ্ঠী গেল, ওখানে গেলাম, কালকেও বাড়ি ছিলাম না, তো এই করে করে আলস্য করে করে আর জামা কাপড় ভাঁজ করা হয়নি। রোজের রোজ যদি করে ফেলতাম তাহলে এই জমতো না, কিন্তু আজকে আর না করে উপায় নেই, কেউ তাহলে আর জায়গা মতো জামা কাপড় পাবে না, ও এটা পাবে না, আমি ওটা পাবো না, সে ওটা পাবো না, এখানে সব হাতাতে হবে, কাজে আজকেই ভাঁজ করবো। আর তাতান গেছে পড়তে, দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কোনোরকম ব্লগ শেয়ার করিনি, মানে ভিডিও করিনি আর কি, খুবই টায়ার্ড লাগছিলো। আসলে অনেকদিন পর এরকম সকালবেলা ঘুম, সকালবেলা তো আমি এরকমই উঠি, 6টায় উঠি রোজই, আজকেও 6টায় উঠেছি, কিন্তু উঠে ওই যে ওকে স্কুলে দিয়ে আসা, আবার বেলাতে গিয়ে নিয়ে আসা, এই ব্যাপারটা তো করতে হয় না। তা আমাদের কুর্তি পরে সেই 6টা থেকে 11:30, 12:30 পর্যন্ত ছিলাম কন্টিনিউ, এই গরমটার মধ্যে কাজ করেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না শরীর পুরো ছেড়ে দিয়েছে, তাও যে টানা ঘুমোতে পারবো ওরকম ঘুমোতে পারিনি। একবার ওকে খেতে দিচ্ছি, একবার আজকে আমরা কেউই একসাথে খাইনি, ওরা দুজনেই, তাতানো তো ভোরবেলা উঠেছে, ওঠার তো অভ্যাস নেই, ও এসে স্নান টান করে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, ফোন দেখছিলো, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, ইন্দ্র ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, কাউকে ডেকেছে, কেউই খায়নি, আমি আমার মতো খেয়ে নিয়েছি। আর আজকে ভিডিও এডিট করতে আপলোড করতে লেট হয়ে গেছে, তারপরে ওদেরকে 1-1 করে উঠলো, ওদেরকে খেতে দিলাম, ও বেরোলো, তাতান পড়তে গেলো, এই করে করে ওই মাঝখানে আমার বড় জোর 30-45 মিনিটের মতো ঘুম হয়েছে, মাঝখানে আবার 2টো ফোন আসলো। তো এই দেখ, এখন সন্ধ্যাটা দিলাম, ওই যেটুকু ঘুমিয়েছি ওতেই আমার শরীর ফ্রেশ লাগছে। এখানে চা করেছি, আর এই যে তাতারের জন্য একটা আম কাটলাম, আম না কেটে দিলে এই আম পড়েই থাকবে আর খাবেই না। ঠিকই বললি, কেটে দিলে খাবো, নালে খাবো না, কেটে দিলে খাবো, নালে খাবো না, এভাবে বলিনি একবার। ও তারপরে তো খেতিস, সেটা জানি না, বাট কেটে দিলে খাবো এটুকুই বলেছি। ও আচ্ছা, আমি না বিশ্বাস কর, আজকে আমি ভিডিওতেও দেখিয়েছি যে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, একদম মাথা থেকে উড়ে গেছে, আমি এসে দেখি তাতান ভাঁজ করছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আলুকুম, শোন না, তোর সবগুলোই যে করতে হবে আমার কোনো কথা নেই, হ্যাঁ হ্যাঁ সেটাই, তুই যতটুকু পারিস কর, বাকিটা আমি করে নেব। ওখানে আমার একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল, ভেবেছিলাম কি ওটা করে এসে তারপর জামা কাপড়গুলোতে হাত দেবো, যেই ভিডিওটা শ্যুট হয়ে গেল দেখলাম হাতে বেশ খানিকটা সময় আছে, এডিটটাও করে ফেলি, কারণ দিনের বেলা সময় হয় না, পুরো ভিডিও শ্যুট করে এডিট করে কমপ্লিট করে চা করলাম, তাতান আসলো, ওকে আম দিলাম, আর আমি ওই জামা কাপড়ের কথা মাথা থেকেই উড়ে গেছি, ভুলেই গেছি। এখন ভাবছি দেখি তো ও কী করছে, কুমু আগে দেখি জামা কাপড় ভাঁজ করছে। এখানে 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর 2টো রেখেছি, এই 2টো অমলেট করে দিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে
আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে ডিম আলু সেদ্ধ হয়ে গেল। আর বাকি যে দুটো ডিম আছে ওই দুটো অমলেট করব। এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে আদা রসুন একদম দুকো আদা, তিন চারটে লঙ্কা, একটা হাফ টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ, সব অল্প অল্প করে এক টুকরো আদা একসাথে সব পেস্ট করে নিয়েছি। আর এদিকে অল্প কটা সোয়াবিনও সেদ্ধ করে নিয়েছি। অনেকদিন পর আজকে আমি ঠিকঠাক মতো রান্না বান্না করছি। এখন দুদিন, হ্যাঁ জামাই ষষ্ঠীর দিন তো করিনি কিছুই, দুপুরও না রাতেও না, কালকেও দুপুরেও কিছু করিনি, রাতেও কিছু করিনি, রুটি কিনে নিয়ে এসেছিলাম। আজকেও দুপুরে তো কোনো রকম শুধু ভাত আর বেগুন ভাজা করেছি, ওটা রান্নার মধ্যে ধরে না। এখন তবু একটু রান্না করছি, আজকে করব একদম পাতলা করে তেল টেলে ডিমের ঝোল আর ভাত। ওই ডিমের ঝোলের মধ্যেই অল্প কটা সোয়াবিন দিয়ে দেবো, আর দুটো ডিম অমলেট করে দেবো। আমার আবার ডিমের ঝোলে অমলেটটাও ভালো লাগে, সেদ্ধটাও ভালো লাগে। একটা অমলেট খাই, একটা সেদ্ধ খাই, আর আমার দেখা দেখি তাতানো সেরকম। আগে মাকে ছোটবেলায় দেখতাম অমলেট করলে এরকম কড়াইতেই করতো, তখন আর ওইসব ফ্রাইং প্যান ফ্রাইং প্যান কোথায়, এখন তো সবাই আমরা ফ্রাইং প্যানে অমলেট করি। কিন্তু আগের দিনে মায়েরা সব কড়াইতেই অমলেট করতো। আমি যখন এরকম ডিমের ঝোল করি অমলেটের জন্য, মানে ঝোলের জন্য অমলেট করি, কড়াইতেই করি, আবার এক্সট্রা করে ফ্রাইং প্যান কেন ভরো। হয়ে গেল দুটো অমলেট, এবার ডিম ভাজব। সোয়াবিন দিয়ে ডিমের ঝোল একদম পাতলা রেডি, আর এখানে ভাতও হয়ে গেছে গরম গরম, থালা ঠালা সব নিয়ে রেডি, এবার খেতে বসবো। কাজকর্ম সারা, রান্নাঘর পরিষ্কার, টেবিলও মুছে ফেলেছি, যে যার মতো শুয়ে পড়েছে, এবার গা ধুতে যাবো। রান্না করতে গিয়ে না পুরো ঘেমে ভিজে গেছি। যাই হোক, একটু যে কবে বৃষ্টি হবে আমি মনে মনে কল্পনা করছি, এই দিনটা যে কবে দেখতে পাবো, যে পুরো অন্ধকার হয়ে গুরুম গুরুম করে মেঘ ডেকে ঝমঝম করে এক ঘন্টা বৃষ্টি হবে। এই এখন এসি ঘরে ঢুকলে যেই ঠান্ডা ব্যাপারটা লাগে, সেই ঠান্ডাটা প্রকৃতি দেবে, শুধু একটা ঘর না সব ঘর ঠান্ডা হয়ে যাবে, পুরো এলাকা ঠান্ডা হয়ে যাবে। কবে যে হবে এটা আমাদের এখানে ভগবান জানে, পুরো প্রত্যেকটা দিন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে একদম, এতটা ভ্যাপসানি গরম আর কি। যাই হোক, তো দীঘা থেকে আসার পরেই তো আমরা একটা না একটা, মানে তারপরেই জামাই ষষ্ঠী, আমরা না গত বছরও যেই বছর দীঘা গেছিলাম এসেই আমরা পরের দিনই জামাই ষষ্ঠী গিয়েছিলাম, মানে পরের দিনই জামাই ষষ্ঠী ছিল। এই বছরও দীঘা থেকে এসে পরের দিন না, দু তিন দিন পরে জামাই ষষ্ঠী ছিল। তাই আজকে আমি আর কিন্তু আলোচনা করছিলাম যে আমাদের এটা হয়ে গেছে, আমরা তো ওরকমভাবে প্ল্যান করিনি, হয়ে গেছে। আর এমনই হয়ে আমাদের ঠিক এই সময়টাই কি দীঘা যেতে ইচ্ছে করে, গত বছরও ঠিক মে মাসে গিয়েছিলাম, আর এই বছর ষষ্ঠীতে ষষ্ঠীটা একটু দেরি করে পড়েছে। গত বছর ষষ্ঠী মে মাসে ছিল, 25 তারিখ না 26 তারিখ, বেশ হ্যাঁ 25 তারিখ আমরা ফিরেছি, 26শে মে জামাই ষষ্ঠী ছিল। এই বছর তো একটু দেরি করে হলো, তো এই বছরও তাই আমরা দীঘা থেকে ঘুরে আসার পরে জামাই ষষ্ঠী হয়েছে, এটা মানে হয়ে গেছে, তারপরেই জামাই ষষ্ঠী ছিল। তারপরে কালকেও আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম, এই করে করে তোমাদের এই ইনফরমেশনটা দেওয়া হয়নি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দীঘা যে গেলে তোমাদের কত টাকা খরচা হলো, কোন হোটেলে ছিলে, হোটেলের রুমের ভাড়া কত নিয়েছে। তো আমি ভেবেছিলাম যে এগুলো নিয়ে একটা ভিডিওতে তোমাদের সব কিছুই কভার করে দেবো। এটাও বলেছো যে তুমি দামটা বললে আমরা তাহলে দীঘা যাওয়ার প্ল্যান করবো, আমাদের সুবিধা হবে। তো ছিলাম দেখতেই পেয়েছো ওল্ড দীঘাতে, গত বছর ওল্ড দীঘাতেই ছিলাম, আর নিউ দীঘাতে একটু বেড়াতে গিয়েছিলাম, শান্তি ভিলা হোটেলটার নাম ছিল। তো রুমটা তো তোমরা দেখেইছো, বেশ বড় সড়ো ছিল, আর আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে একটা রুমেই আমরা সবাই মিলে থাকবো, তাহলে আনন্দ হয় মজা হয়। ওই আলাদা আলাদা রুমে না ঠিক সেই ব্যাপারটা আসে না, আমরা একা একা বসে থাকবো, ওর পাশের রুমে ওরা একা একা বসে থাকবে, হয় আমাদেরকে ওদের রুমে যেতে হবে, না হয় ওরা আমাদের রুমে আসবে, ওটা ঠিক মজা লাগে না। একটা রুমে সবাই থাকবো, বেশ গল্প গুজব হবে, একসাথে খাওয়া দাওয়া হবে, একসাথে শোবো, ওটা বেশি মজা লাগে। তো তার জন্য ওরকমই রুম আমরা খুঁজছিলাম, যে একটা বড় রুম হবে, দুটো বেড থাকবে, যাতে আমরা সবাই থাকতে পারি। তো আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে শুতে পেরেছি, থাকতে পেরেছি, কারণ বেডগুলো বেশ বড় বড় ছিল, ঘরটাও বেশ বড় ছিল। তো আমরা বেশ ভালোভাবেই ছড়িয়ে ছিটিয়ে থেকেছি, কোনো রকম অসুবিধা হয়নি, এমনকি এসি কারেন্ট চলে গেলেও এসি চলেছে আর কি, সেই সিস্টেম ছিল। আর ওখানকার সার্ভিসিংটাও খুব ভালো ছিল, দুবেলা করে এসে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে। রান্নাবান্নাও ওই হোটেলের লোকেদেরই বলেছিলাম যে যে রুম সার্ভিস দিয়েছিল আর কি, আমরা বাজার করে এনে তাকে দিয়েছিলাম, সে তার মা রান্না করার জন্য
কিছু টাকা নিয়েছিল, ওরা ওজনের হিসাবে টাকা নেয়। মানে আমি কত কেজি মাছ দিলাম, কতটা মাছ দিলাম, কতটা সবজি দিলাম, কতটা চাল দিলাম, সেই হিসাবে ওরা টাকাটা ই করে। তো আমাদের মনে হয় রান্নার জন্য 250 এরকম লেগেছিল রান্নার জন্য, বাজার খরচা তো আলাদা। তো সব মিলিয়ে আমাদের ঠিকঠাকই হয়েছে, বরং হোটেলে খাওয়ার থেকে রুমে খাওয়ার মতো খরচাও কম হয়েছে আর আমরা সবাই তৃপ্তি করে খেতে পেরেছি। এটাই করব প্রত্যেক বছর গেলে, এই বছরই আমরা এটা প্রথম করলাম। আর আরেকটা কথা, রুমের ভাড়া এবার বলি। রুম রেন্ট আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম দেখাচ্ছিল 1500 করে, তো আমরা বলেইছি না দুটো রুমে থাকবো না, আমরা একটা রুমে থাকবো। তখন আমাদের ওপরের রুমটা নিয়ে গিয়ে দেখালো একটা রুম মানে 3500 এক এক দিনের জন্য, 3500। আমরা ওটাকে বলে কয়ে 3000-ই রাজি করিয়েছি, মানে গড়েপত্তায় একই হলো, দুটো রুম 1500 করে 3000-ই হয়, আর ওপরে একটা বড় রুম 3000 পেয়ে গেছি। তো এই আর কি, 3000 করে আমাদের লেগেছে রুম রেন্ট, 3500 চেয়েছিল, আমরা বলে করে 3-এ রাজি করিয়েছি। তো তিন দুদিনের আমাদের রুম ভাড়ায় লেগেছে 6000 টাকা। আর এবার বলি, আমরা যেহেতু গাড়ি করে গেছি, ট্রেনে বাসে করে গেলে এতটা খরচা হবে না, আমরা যেহেতু আমাদের নিজেদের গাড়ি করে গেছি তার জন্য খরচাটাও বেশি হয়েছে, পেট্রোলের খরচা লেগেছে। আমরা যাওয়ার সময় 3000 টাকার পেট্রোল ভরে নিয়ে গিয়েছিলাম, সময় আবার 1000 টাকার তেল ভরতে হয়েছে, মানে টোটাল 4000 টাকার পেট্রোল লেগেছে। তো ওদিকে 6 আর 4, 10000 টাকা আমার হোটেল ভাড়া আর গাড়ির পেট্রোলেই গেছে, ঠিক আছে। তারপর তো খাওয়া দাওয়া কেনাকাটা এগুলো তো আলাদা। তো টোটাল আমরা বাড়িতে এসে হিসাব করে দেখেছি, আমাদের পাঁচজনের, আমরা পাঁচজন গেছিলাম, পাঁচজনের আমাদের টোটাল, ও তারপর মাছ কিনেছি, মাছেও খরচা হয়েছে। তোমরা অনেকে মাছের দামও জিজ্ঞাসা করেছো, তো ইলিশ মাছটাই লেগেছে আমাদের কত, 4000 টাকার মতো ইলিশ মাছটাই লেগেছে। 2 কেজি মাছ ছিল, কত 2000 করে না 2100 করে নিয়েছিল, 4000 টাকার ইলিশ মাছ আর 1000 টাকার মতো গলদা চিংড়ি, না 800 না 850 টাকা গলদা চিংড়ি লেগেছে, নাকি আর একটু কম, যাই হোক মোট কথা আমাদের প্রায় 5000 টাকার কাছাকাছি মাছের দাম পড়েছে। আর তোমার তারপর তো খাওয়া দাওয়া এটা সেটা আছেই। তো টোটাল আমরা বাড়িতে এসে হিসাব করলাম, আমাদের টোটাল প্রায় 22000 টাকার মতো খরচা হয়েছে টোটাল, পুরো পাঁচজনের আমি খরচা বলছি টোটাল, একটা চা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো টোটাল আমাদের পাঁচজনের 22000 টাকার মতো খরচা লেগেছে। রাস্তায় ওই ফাস্ট্যাগটা রিচার্জ করা হয়েছিল, ফাস্ট্যাগও রিচার্জ করেছিলাম প্রায় 700 না 800 টাকার মতো ফাস্ট্যাগটা রিচার্জ করা হয়েছে, ওই যে টোল দিতে হয় না, টোল ট্যাক্সটা, সেটার জন্য। তো এরকম টুকিটাকি রাস্তায় খাওয়া দাওয়া হয়েছে, ওখানে খাওয়া দাওয়া হয়েছে, কেনাকাটা হয়েছে। আমি কিন্তু শপিং ধরেই বলছি, কারণ হিসাব তো খরচা তো এক জায়গা থেকেই হয়েছে, শপিংটা ধরেই বলছি। টোটাল আমাদের পাঁচজন মিলে, না আমার মা আমার শাশুড়ি মা কী কিনেছে ওগুলো আমি ধরছি না, আমাদের কেনাকাটাটা ধরছি, আমাদের কেনাকাটা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে বলছি 22000 টাকা আমাদের খরচা হচ্ছে টোটাল ওই কদিনে। এবার দেখো খরচাটা যার যার নিজের ব্যাপার, এখন যদি আমরা বাসে ট্রেনে করে যেতাম অনেক খরচা বেঁচে যেত, যে যত বুঝে বুঝে চলবে তার খরচা তত কম হবে। তবে আমরা ঘুরতে গেলে না ওরকম বোঝাবুঝি করতে পারি না, তখন মনে হয় দূর যেটা ইচ্ছা আছে সেটা করি, বাড়িতে তো বাড়িতে গিয়ে বুঝে বুঝে চলবো, কিন্তু কোথাও ঘুরতে গেলে না ওরকম বুঝে বুঝে চলতে পারি না, আমিও না ও না, তখন হাত দুজনেরই খুলে যায়, বাড়িতে এসে আবার না হয় হাত চিপাবো, এরকম একটা ব্যাপার। তো যাকে এই আশা করি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, আশা করি তোমাদের ঠিকঠাক মতো আমি বোঝাতে পেরেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।